Hello and welcome, class. This is our second class for ETAP sessional. In our last class, we have solved two beams. If you remember, I told that in case of shear, we have to check S22, and bending moment we have to check M33. In this class, we will explain why I have to select S22 and M33. With respect to local axis, I will explain global and local axis used in ETAPs. Also, I will show you how to use ETAPs in case of frame analysis by solving these two frames in ETAPs. So please listen carefully how we use ETAPs. First of all, let's explain local axis by solving this beam problem. Okay, so amra cholo ETAPs ta open kori. Okay, to file, new model, no, to ekhane amader je beam ta shetate amader ke bolteche je uniform grid spacing number lines in x direction. তো আমাদের x ডিরেকশনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফিক্স সাপোর্ট আছে, রোলার সাপোর্ট আছে। তো আমরা এখানে আমাদেরকে তিনটা গ্রিড লাইন লাগবে। সাধারণত সাপোর্ট যেখানে থাকে সেখানেই আমরা গ্রিড লাইনগুলো নেই। তো একটা লাইন, দুইটা লাইন এবং তিনটা লাইন। তো তোমরা এখানে নাম্বার অফ লাইনস ইন x ডিরেকশন 3 দাও। y ডিরেকশনে আমরা দেখতে পাচ্ছি যে y ডিরেকশনে আসলে আমাদের একটা লাইনই দরকার। যদি এদিকে আরেকটা আমাদের লাইন থাকতো তাহলে y ডিরেকশন আমরা লাইন নিতাম একটা এবং দুইটা, কিন্তু এখন নিব একটা। তো আমরা এখানে দিলাম 1, আর এখানে আমরা ইউনিটটা কি ফিট দেই। দেখো ইউনিফর্ম গ্রিড স্পেসিং বলতেছে, তার মানে এই যে তিনটা গ্রিড লাইন x ডিরেকশনে আছে সেখানকার স্পেসিংটা কি ইউনিফর্ম। চলো আমরা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি যে 1 এবং 2 এই দুইটা গ্রিড লাইনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 ফিট, এবং 2 এবং 3 নাম্বার যে গ্রিড লাইন তার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 15 ফিট। তার মানে দূরত্বটা ইউনিফর্ম না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা কাস্টম গ্রিড স্পেসিং দিয়ে এডিট গ্রিডে যাব। যাওয়ার পরে ইউনিটটা কি ফিটে আছে কিনা চেক করে নিব। এখন তুমি তোমার যে গ্রিড ডিমেনশন সেটা দুইভাবে দিতে পারো, একটা হচ্ছে অর্ডিনেট, একটা হচ্ছে স্পেসিং। প্রথমে চলো আমরা স্পেসিংটা নিয়ে কথা বলি। তো স্পেসিং এ দেখতে পাচ্ছি যে 1 এবং 2 এই যে দুইটা গ্রিড লাইন এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 ফিট, আমরা এটা দিয়ে দিব। আর 2 এবং 3 নাম্বার যে গ্রিড লাইন এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 15 ফিট, তো আমরা এখানে দিয়ে দিলাম 15 ফিট। ঠিক আছে, হয়ে গেল। তো এবার চলো আমরা দেখি অর্ডিনেট জিনিসটা কি। অর্ডিনেট হচ্ছে, দেখো তুমি পাচ্ছ যে এ নাম্বার যে গ্রিড লাইন তার কোঅর্ডিনেট হচ্ছে 0, বি এর কোঅর্ডিনেট হচ্ছে 10, সি এর কোঅর্ডিনেট হচ্ছে 25 ফিট। আসলে বিষয়টা হচ্ছে যে এই যে এক্সট্রিম লেফট ইন্ড, এটাকে সে মেইন কোঅর্ডিনেট ধরবে, সেখান থেকে কোঅর্ডিনেট হিসেব করা স্টার্ট হবে অনেকটা মূলবিন্দুর মতো। তো এই পয়েন্টে এ এর কোঅর্ডিনেট হচ্ছে 0, বি এর কোঅর্ডিনেট হচ্ছে 10, সি এর কোঅর্ডিনেট হচ্ছে 25। তো এটা এখানে বলা হয়েছে। তো আমরা স্পেসিং আকারে দিলেই বিষয়টা ইজি। তো আমরা স্পেসিং আকারে দিলাম, তুমি চাইলে কোঅর্ডিনেট আকারেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, একই বিষয়। আচ্ছা, ওকে দাও। এবার আসো নাম্বার অফ স্টোরিজ, আমরা একটা স্টোরিই আছে, তারপর গ্রিড অনলি, ওকে দাও। গুড, আমাদের 3D ভিউ আসলো, আমাদের প্ল্যান ভিউ আসলো। আমরা 3D ভিউতে কাজটা করি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা 10 ইঞ্চি এবং 15 ইঞ্চি, 10 ইঞ্চি বাই 15 ইঞ্চির একটা রেক্ট্যাঙ্গুলার বিম আছে, যেটা কনক্রিট, যার স্ট্রেংথ হচ্ছে 3000 PSI বা 3 KSI, আর এর ইলাস্টিক মডুলাস হচ্ছে, যেহেতু ব্রিক চিপস দিয়ে আমি কনক্রিটটা বানাবো, তার ইলাস্টিক মডুলাস হচ্ছে 2464.751 KSI। তো আমরা মেক শিওর করবো যে আমাদের এখানে কি পিঞ্চি আছে, যেহেতু KSI তে বসাবো। ঠিক আছে, তো ফার্স্টে ডিফাইনে যাব ম্যাটেরিয়াল প্রপার্টি, কনক্রিট মডিফাই। আমরা কনক্রিটের স্ট্রেংথ 3,
আর মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে 2464.751 কেএসআই, বাকিগুলো ধরার দরকার নেই, ওকে দাও, ওকে দাও। এরপর আমরা ফ্রেম সেকশনে যাব। আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের একটা সেকশনই আছে, সেটা হচ্ছে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি কনক্রিট সেকশন, বাকিগুলো প্রপার্টি আমাদের দরকার নেই, আমরা ডিলিট করে দিলাম। আমরা রেক্টেঙ্গুলারে যাব, গিয়ে বলবো যে এটা বিম 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি, আর ম্যাটেরিয়াল হচ্ছে কনক্রিট অবশ্যই, ডেপথ হচ্ছে 15। কীভাবে বুঝলো 15 ইঞ্চি, যে এখানে কিপ ইঞ্চি আছে, তাই না? আর ওই 10 রিনফোর্সমেন্টে গিয়ে আমি বলবো যে ডিজাইন টাইপ হবে এটা বিম, কভার 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, ওকে ওকে। আর লাস্টে যেটা আছে সেটা আমি ডিলিট করে দিই, শুধু একটা সেকশনই আছে, ওকে দাও। এবার আমরা বিমটা আঁকবো। তো বিম আঁকার জন্য আমার এখানে কমান্ড আছে ড্র লাইনস, আমি এটা দিয়ে বিম আঁকি। তো আমরা এখানে প্রপার্টি বিম 10 15 দিয়ে আমরা এখানে লেফট মাউসের লেফট বাটন ক্লিক করে চলে যাব, এখানে আবার লেফট বাটন ক্লিক করব, ফাইনালি এখানে লেফট বাটন ক্লিক করে আমি এসকেপ চাপ, আমার বিমটা আঁকা হয়ে গেল, তাই না? তুমি যদি বিমটা ধরে মাউসের রাইট বাটন ক্লিক করো তাহলে তুমি দেখতে পাবা যে এটা লেন্থ হচ্ছে 120 ইঞ্চি। আমরা ফিটে যদি দিই, লেন্থ হচ্ছে 10 ফিট, বাম এই এই বিমটা কত, 10 ফিট। আর এইটার অ্যাসাইনমেন্টে যদি যাও, দেখো বিম 10 ইন্টু 15 অ্যাসাইন করা হয়েছে, ঠিক আছে? লোড কোনো লোড দেওয়া হয়নি এখন, আমরা দিব, ওকে। আবার এটার উপর আমরা স্কিপ, এটার উপর আবার ক্লিক করো, তাহলে দেখো সে আগের জায়গায় আনসিলেক্ট হয়ে গেছে, তাই না? আমরা সাপোর্ট দিব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাম প্রান্তে আমাদের বিমটাতে একটা ফিক্স সাপোর্ট আছে আর বাকি দুইটা রোলার সাপোর্ট। তো আমি এই সাপোর্টটা ক্লিক করে আমি দিব অ্যাসাইন জয়েন্ট পয়েন্ট রেস্ট্রেইন ফিক্স সাপোর্ট, ওকে। তারপর আমি এই সাপোর্টটা ক্লিক করে অ্যাসাইন জয়েন্ট পয়েন্ট রেস্ট্রেইনটি গিয়ে আমি রোলার সাপোর্ট ক্লিক করব, ওকে। তারপরে ফাইনালি এই পয়েন্টটা সিলেক্ট করে অ্যাসাইন জয়েন্ট পয়েন্ট আর রেস্ট্রেইনটি গিয়ে আমি রোলার দিয়ে ওকে দিব। এবার আসলে আমরা লোড দেখি। লোডে দেখতে পাচ্ছি যে বাম প্রান্ত এই বিমটাতে আমার বাম প্রান্ত থেকে 5 ফিট দূরে একটা 10 কিপের লোড আছে, তাই না? নিচের দিকে, মানে গ্র্যাভিটি ডিরেকশনেই আছে। তো আমি যাব, আমি বিমটা সিলেক্ট করে অ্যাসাইনে যাব, ফ্রেম ও লাইন লোডে গিয়ে পয়েন্ট লোড দিয়ে আমি লাইভ লোড আকারে অ্যাসাইন করব এবং ইউনিট রাখবো কিপ ফিট। আর আমরা গত ক্লাসে বলেছি যে আমরা ডিস্টেন্সটা বসাবো অ্যাবসোলিউট আকারে। তো বাম প্রান্ত থেকে 5 ফিট দূরে আমার 10 কিপ লোড আছে, 10 কিপ লোড কোন ডিরেকশনে, গ্র্যাভিটি ডিরেকশন, নিচের দিকে, ওকে দাও। সেকেন্ড বিমটা সিলেক্ট করো, পরে তুমি অ্যাসাইন দাও ফ্রেম ও লাইন লোড পয়েন্ট লোড। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে ওই বিমটাতে বাম প্রান্ত থেকে 8 ফিট দূরে 20 কিপের একটা লোড আছে নিচের দিকে। তো 8 ফিট দূরে আমরা বলবো যে 20 কিপের একটা লোড, ওকে। মোটামুটি আমাদের লোড অ্যাসাইন করা হয়ে গেল। এবার আসো আমরা গ্লোবাল অ্যাক্সিস এবং লোকাল অ্যাক্সিস কী জিনিস সেটা শিখি। তার আগে আমরা লোকাল অ্যাক্সিসটা অ্যাসাইন করি। লোকাল অ্যাক্সিসটা কি, ইটেপসে লোকাল অ্যাক্সিস কালার দিয়ে দেখানো হয়, রেড কালার, হোয়াইট এবং সায়ান, এই তিনটা কালার হচ্ছে ইটেপসে লোকাল অ্যাক্সিস রিপ্রেজেন্টেশন করার কালার। তো লোকাল অ্যাক্সিস দেখার জন্যে তুমি এই যে সেট বিল্ডিং ভিউ অপশনসে ক্লিক করো এবং দেখো এখানে একটা অপশন আছে লাইন লোকাল অ্যাক্সিস, এটাতে ক্লিক করে অ্যাপ্লাই টু অল উইন্ডোজ দিয়ে ওকে দাও। দেখো এখানে তোমাকে কালারগুলো দেখানো হচ্ছে। এখন আসো আমরা বুঝি যে আসলে ইটেপসে গ্লোবাল অ্যাক্সিস এবং লোকাল অ্যাক্সিস বলতে কি বোঝায়। আমাদের যদি এখানে যে বিম আছে দুইটা, যদি কলাম থাকতো ধরো, তাহলে এই পুরো ফ্রেমটা তোমার যে পুরো ফ্রেমটার যে একটা অ্যাক্সিস, সেই অ্যাক্সিসটা হচ্ছে গ্লোবাল অ্যাক্সিস, যেটা হচ্ছে এক্স, ওয়াই এবং জেড। আর এই যে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট বিম এবং কলাম, তাদের নিজস্ব ওরিয়েন্টেশন আছে, এদের যে লোকাল অ্যাক্সিস, এদের যে অ্যাক্সিস সেটা হচ্ছে লোকাল অ্যাক্সিস। তার মানে বুঝলাম যে ইন্ডিভিজুয়াল এলিমেন্টের যে অ্যাক্সিস সেটা হচ্ছে লোকাল অ্যাক্সিস এবং পুরো বিল্ডিংয়ে পুরো ফ্রেমের যে অ্যাক্সিস সেটা হচ্ছে গ্লোবাল অ্যাক্সিস, যেটা হচ্ছে এক্স, ওয়াই এবং জেড। তো আমরা লোকাল অ্যাক্সিস কালার দিয়ে দেখি এবং দেখো এখানে রেড যে কালারটা সেটার মান হচ্ছে 1, হোয়াইট যে কালারটা সেটা হচ্ছে 2, সায়ান যে কালার সেটা হচ্ছে 3। তার মানে তুমি যদি কোনো কিছু
y axis এর সাপেক্ষে দেখতে চাও তাহলে তোমাকে দিতে হবে s22 যেহেতু আমাদের এই y axis এর হোয়াইট কালারটার সাপেক্ষে আমাদের এখানে শিয়ারটা আসে এইজন্য আমি s22 দেখি এবং যেহেতু এই অ্যাক্সিস সায়ানের রেসপেক্টে আমাদের বেন্ডিং মোমেন্ট আসে আউট অফ প্লেন মানে z অ্যাক্সিস এর সাপেক্ষে গ্লোবালে যেটা z আর লোকালে যেটা সায়ান সেটার সাপেক্ষে আমার বিমটা বেন্ডিং দিবে সেই জন্য আমাকে m33 দেখতে হবে ক্লিয়ার আচ্ছা এবার আসো আমরা রান দিই দেখো বিমটা হয়ে গেল ডিফ্লেক্ট আমাদের কাজ শেষ আমরা এখন রিঅ্যাকশনটা দেখি সাপোর্ট রিঅ্যাকশন আমরা দেখব লাইভ সাপেক্ষে ওকে দাও দেখো এখানে তোমাদের বিমটার রিঅ্যাকশনটা দেখিয়ে দিয়েছে যেহেতু এখানে রোলার দুইটা তাই না রোলার সাপোর্ট ছিল দুইটা রিঅ্যাকশন পেয়েছে আর এখানে আমাদের তিনটা রিঅ্যাকশন আসবে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন আসছে যেটা নাকি যে তোমার ওয়াইটের রেসপেক্টে এই কারণে তুমি s22 দেখতে পাও বুঝতে পারছো আর এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট 10.81 কোনো হরাইজন্টাল কোনো আমাদের রিঅ্যাকশন আসে নাই কারণ আমাদের এই বিমটাতে কোনো হরাইজন্টাল লোড ছিল না বুঝা যাচ্ছে তো আমরা এবার শিয়ার আমরা এবার s22 দেখি শিয়ার 22 ফিল ডায়াগ্রাম না আমরা শো ভ্যালুস দেখি দেখছো এই যে শিয়ার ফোর্স চলে আসছে আচ্ছা আমরা যদি এবার বেন্ডিং মোমেন্ট দেখতে চাই m33 দিব ওকে দাও দেখা যাচ্ছে পজিটিভটা নিচে দেখাইছে আমরা সাধারণত পজিটিভ মোমেন্ট উপরে আঁকি তাই না তো এটা করার জন্য মোমেন্ট ডায়াগ্রাম অন টেনশন সাইডেও দেখো পজিটিভ মোমেন্ট উপরে চলে গেছে তো এটা ক্লিক করে এই বিমটা ক্লিক করার পর আমি যদি রাইট ক্লিক করি সে এই বিমটার জন্য সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছে আমি যদি কি ফিট দেই দেখো বিমটার লেন্থ হচ্ছে 10 ফিট তাই না আর শিয়ার ফোর্স পেয়েছি ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা হচ্ছে 9.11 কিব এবং এটা পেয়েছি 10 ফিট দূরে মোমেন্ট পেয়েছি 10 ফিট দূরে মাইনাস 40 কিব ফিট ক্লিয়ার আর ডিফ্লেকশন পেয়েছি 8.333 তে ম্যাক্সিমাম মাইনাস 0.001 তো ওকে ক্লাস আমরা লোকাল অ্যাক্সিস বুঝে গিয়েছি আমরা অনেক সময় দেখা যায় যে আমরা ভ্যালুগুলা আমরা তোমার টেবিল আকারে দেখতে পারি এটা করার জন্য তুমি যেটা করো ফার্স্টে তুমি সেট বিল্ডিং ভিউ অপশনে গিয়ে পয়েন্ট লেভেল এটা ক্লিক করে ওকে দাও তাহলে দেখা যাচ্ছে যে ফিক্স সাপোর্ট যেটা যেখানে ছিল সেই পয়েন্টটাকে সে এক নাম্বার আকারে দেখিয়েছে রোলারটা দুই পরের যে রোলার শেষ রোলারটা সেটাকে সে থ্রি পয়েন্ট আকারে দেখিয়েছে না এবার তুমি ডিসপ্লেতে যাও গিয়ে শো টেবিলসে ক্লিক করো এবং এখানে দেখো রিঅ্যাকশন আছে সাপোর্ট রিঅ্যাকশন এটাতে ক্লিক করে তুমি ওকে দাও দেখো এখানে সে পুরো রিঅ্যাকশনের একটা টেবিল আকারে দেখিয়ে দিয়েছে ঠিক আছে তুমি চাইলে কপি এন্টায়ার টেবিল করে তারপর তুমি এটা এক্সেলে পেস্ট করতে পারো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক নাম্বার পয়েন্ট যেটা নাকি আমার ফিক্স সাপোর্টের পয়েন্ট সেটাতে কোনো এফেক্টস পাওয়া যায়নি আচ্ছা লাইভের জন্য FY পাওয়া যায় না FZ পাওয়া গেছে 0.89 কিব এবং সে একটা মোমেন্ট পেয়েছে 10.814 যেটা পজিটিভ মোমেন্ট Y অ্যাক্সিস এর রেসপেক্ট আচ্ছা এটা কিন্তু গ্লোবাল রিপ্রেজেন্টেশন FX FY FZ এটা কিন্তু লোকাল না লোকাল কিন্তু আমরা এখানে হোয়াইট এর রেসপেক্টে আমরা শেয়ার পাচ্ছি আচ্ছা দুই নাম্বার পয়েন্টে দেখা যাচ্ছে সে 21.13 পেয়েছে কিব আর তিন নাম্বার পয়েন্টে 7.98 কি ঠিক আছে চলো এবার আমরা ফ্রেম করি ফ্রেম করার জন্য আমরা একটা নতুন মডেল ক্রিয়েট করি আমরা ফ্রেমে যেটা হচ্ছে ক্লোজ করে দেই ফ্রেমের জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বলতো এক্স ডিরেকশনে কয়টা লাইন দরকার আমাদের যেহেতু ফিক্স সাপোর্ট দুইটা আছে আমি স্পেসিং আমরা গ্রিড লাইন নেব এক্স বরাবর দুইটা ওয়াই বরাবর একটা আর আমরা যেটা চাচ্ছি যে আমরা এটা স্টোরি আকারে দেখাবো আমরা একটা একতলা স্টোরি নেই আর এখানে আমরা কি ফিট দেই আমরা কত বলতো আমাদের এক্স ডিরেকশনের স্পেসিংটা কত 10 ফিট তাহলে আমি এখানে ইউনিফর্মই রাখি যেহেতু দুইটা লাইন মাত্র দুইটা লাইনের মধ্যবর্তী দূরত্ব 10 ফিট একটা স্টোরি আচ্ছা এখানে স্টোরি হাইট কত স্টোরি হাইট হচ্ছে 7 এবং 3 10 ফিট তাহলে আমরা
10 ফিট দিলাম এখন এখানে টিপিক্যাল স্টোরি হাইট আর বটম স্টোরি হাইট জিনিসটা কি যদি তোমার বিল্ডিংটা 10 তলা বিল্ডিং হয় তাহলে বটম স্টোরি হাইট তোমার মাটির নিচে যেটা সেটা ধরো 6 ফিট হয়ে থাকে সাধারণত মাটির নিচ থেকে ফাউন্ডেশনের লেভেল পর্যন্ত 6 বা 8 ফিট সেটা বটম স্টোরিতে দিবা আর টিপিক্যাল স্টোরি হচ্ছে তোমার এক তলা থেকে 10 তলা পর্যন্ত টিপিক্যাল টিপিক্যাল মানে সে ওই স্টোরি হাইটটাকে পুরো 10 তলা পর্যন্ত উঠিয়ে নেবে তো বটম স্টোরি হাইট হচ্ছে একটা আবার অনেক বিল্ডিং এ দেখা যাবে যে ধরো 10 ফিটই হচ্ছে আমাদের মাটি থেকে ফাউন্ডেশন লেভেল তখন তুমি 10 10 দিয়ে দিলে সে পুরোটা তুলে নেবে তো তুমি আবার গ্রিড অনলি দাও ওকে তো মোটামুটি আমরা একে ফেলছি আমরা এবার সেকশনগুলো দেখি আমাদের এটা ডব্লিউ সেকশন তো CE417 ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারে আমি তোমাদেরকে খুব ভালোভাবে এক্সপ্লেইন করে দিব যে আসলে ডব্লিউ কথাটার মানে কি ডব্লিউ হচ্ছে ডব্লিউ হচ্ছে হোয়াইট ফ্ল্যাঞ্জ সেকশন বলা হয়ে থাকে হোয়াইট ফ্ল্যাঞ্জ সেকশন এবং এটা একটা আই সেকশন যার ডেপথ হচ্ছে 12 ইঞ্চি এবং 72 হচ্ছে তার ইউনিট ওয়েট পাউন্ড পার ফিটে তাই তো আমাদের তিনটা ডব্লিউ সেকশন আছে এবং এগুলো হচ্ছে স্টিল আই সেকশন তো আমরা ডিফাইনে গিয়ে ফ্রেম সেকশনে যাই গিয়ে আমাদের সেকশনগুলো কোনগুলো দরকার সবগুলো সিলেক্ট করলাম করার পরে দেখলাম যে আমার একটা 10 22 এর সেকশন আছে 14 26 এর সেকশন আছে আমরা এগুলো উপরের দিকে উঠি দেখো 14 26 এই যে 14 26 কন্ট্রোল চাপো কিবোর্ডের কন্ট্রোল চেপে তুমি 14 26 এর উপর ক্লিক করো এটা আনসিলেক্ট হয়ে গেল তারপরে তুমি যাবা হচ্ছে 12 ইনটু 72 এ হ্যাঁ কন্ট্রোল চাপো 12 72 প্রেস করো আর W 10 ইনটু 22 যেটা সেটাতে কন্ট্রোল চেপে ক্লিক করো তাহলে তোমার তিনটা সেকশন হলো ডিলিট প্রপার্টি চাপ তাহলে এই তিনটা সেকশন আচ্ছা 44 ইনটু 335 সেটা ডিলিট করো তাহলে তোমার তিনটা সেকশন সিলেক্ট হয়ে গেল ওকে দাও এখন আমরা এগুলো আঁকবো এটা আঁকার জন্য তুমি এই ড্র লাইনে যাও গিয়ে প্রপার্টিতে গিয়ে তুমি ফার্স্টে 10 12 ইনটু 72 তাই না এটা 12 ইনটু 72 10 22 14 26 চলো তো এখানে ক্লিক করো লেফট বাটন ক্লিক করে উপরের দিকে যাও এখানে ক্লিক করো এবং এন্ড যদি তুমি এসকেপ চাপো তাহলে কমান্ডটা চলে যাবে আর যদি তুমি ইন্টার চাপো ইন্টার চাপলে কমান্ডটা থাকবে এবার তুমি 10 ইনটু 22 চাপো লেফট বাটন ক্লিক করে চলে যাও ইন্টার চাপো তারপরে তুমি হচ্ছে 14 26 এখানে ক্লিক করে তুমি এখানে আসো এখন যেহেতু কমান্ড শেষ এসকেপ চাপো সাপোর্ট দেখা যাচ্ছে দুইটাতে ফিক্স সাপোর্ট তো দুইটাতে ফিক্স সাপোর্ট করার জন্য আমরা এই সাপোর্টটা ধরলাম এই সাপোর্টটা ধরলাম অ্যাসাইন জয়েন্ট পয়েন্ট রেস্ট্রেইন এবং ফিক্সড ওকে দাও আমাদের ফিক্স সাপোর্ট বসানো হয়ে গেল এবার আমরা লোডে যাই আমরা দেখতে পাচ্ছি যে এই সাপোর্ট এই কলামটার বাম প্রান্ত থেকে 7 ফিট দূরে একটা 100 কিপের লোড আছে এবং লোডটা কিভাবে আছে এভাবে আছে তাই না তো এবার লোকাল অ্যাক্সিসটা খুব জরুরি তো সেট বিল্ডিং ভিউ অপশনে যাব গিয়ে আমরা লাইন লোকাল অ্যাক্সিস দিয়ে অ্যাপ্লাই টু অল উইন্ডোজ দাও দিয়ে তুমি ওকে চাপো দেখছো প্রত্যেকটার লোকাল অ্যাক্সিস দেখিয়ে দিয়েছে পুরো ফ্রেমটার জন্য গ্লোবাল অ্যাক্সিস হচ্ছে এক্স ওয়াই জেড কিন্তু এই কলামটার জন্য সে রেড হোয়াইট সায়ান দেখাচ্ছে এক ধরনের রিপ্রেজেন্টেশন লোকাল অ্যাক্সিস বিমটার জন্য আরেক ধরনের লোকাল অ্যাক্সিসের রিপ্রেজেন্টেশন তাই না এবার আমরা যখন লোড বসাইতে চাচ্ছি আমরা লোকাল অ্যাক্সিসের সাপেক্ষে লোডটা বসাবো তো এই জন্য আমি এই কলামটা সিলেক্ট করলাম করে আমি অ্যাসাইনে যাব ফ্রেম ও লাইন লোড পয়েন্ট লোড আমরা লাইভ দিব কি ফিট ঠিক আছে এবার ফোর্স ডিরেকশন কি যেহেতু হোয়াইট হোয়াইট মানে কত হোয়াইট মানে হচ্ছে হোয়াইট মানে টু তাহলে আমি দিব লোকাল টু এবং ডিরেকশন কোন দিকে এই ডিরেকশনে তাই না তোমার লোডটাও কিন্তু এই ডিরেকশনে তাহলে আমি জাস্ট লিখে দিই যে বাম প্রান্ত থেকে 7 ফিট দূরে সরি আমরা এখানে অ্যাবসলিউট ডিসটেন্স দিতে হবে অ্যাবসলিউট ডিসটেন্স দিয়ে আমি দিব 7 ফিট দূরে আমাদের 100 কি ওকে দাও এই যে 100 কি বসানো হয়ে গেছে এটা সিলেক্ট করব এই বিমটাতে দেখা যাচ্ছে বাম প্রান্ত থেকে
5 ফিট দূরে একটা 120 কিপের লোড আছে তাহলে অ্যাসাইন ফ্রেম লাইন লোড পয়েন্ট দিয়ে আমি বলবো যে 5 ফিট দূরে আমাদের 120 কিপ লোড বসাও ডিরেকশন কোনটা হবে বলো তো ডিরেকশন কিন্তু হোয়াইট তা হোয়াইটটা উপরের দিকে পজিটিভ আমার লোডটা কি উপরের দিকে না নিচের দিকে সো আমি এই ক্ষেত্রে বলবো যে পজিটিভ 120 না মাইনাস 120 লোকাল টু যেহেতু লোকাল টু হোয়াইট উপরের দিকে পজিটিভ এই জন্য মাইনাস 120 দিয়ে দিল এই যে বুঝছো দেখো নিচের দিকে লোডটা বসানো হয়েছে এই যে উপরের দিকে হোয়াইট পজিটিভ ছিল যেহেতু আমার নিচের দিকে লোড এই জন্য মাইনাস 120 এই তো আমাদের কাজ শেষ আমরা এবার এটা রান দিব রান দাও রান দিয়ে লেখো ফ্রেম 1 সেভ ইয়েস আমাদের মোটামুটি আমাদের ফ্রেমটার কাজ হয়ে গেল তাই তো এরপরে তুমি কি করতে চাও তুমি যদি সাপোর্ট রিয়েকশন দেখতে চাও সাপোর্ট রিয়েকশনে গিয়ে লাইভ স্ট্যাটিক লোড ওকে দাও রিয়েকশন চলে আসছে বোঝা যাচ্ছে না তাই না যে কি কিভাবে এসে লোডগুলো দেখাইতেছে তো এটা তুমি ডিসপ্লে ফার্স্টে ডিসপ্লেতে যাও দিয়ে তুমি লেখো শো টেবলস সাপোর্ট রিয়েকশন আছে যে এখানে সাপোর্ট রিয়েকশন সরি এটা না এই যে রিয়েকশন ওকে সে দেখিয়ে দিয়েছে এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট তো এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট তো আমি আগে জানতে হবে কোনগুলো তাহলে আমরা সেট বিল্ডিং ভিউ অপশনে গিয়ে পয়েন্ট লেভেল ক্লিক করব অ্যাপ্লাই টু অল উইন্ডোজ ওকে দাও তাহলে এক এবং দুই তার মানে এই পয়েন্টটা এক এবং এই পয়েন্টটা হচ্ছে দুই এবার ডিসপ্লে শো টেবিলসে যাই আমরা রিয়েকশন ওকে দেই তাহলে এক নাম্বার পয়েন্টে লাইভ লোড এফএক্স দেখা যাচ্ছে মাইনাস 61 কিপ এই যে কিপ তাহলে মাইনাস 61 পয়েন্ট কিপ আর দুই নাম্বার পয়েন্টে লাইভ লোড পাওয়া গেছে লাইভ লোডের সাপেক্ষে যে এফএক্স সেটা পাওয়া গেল মাইনাস 38 এই এফএক্স এফওয়াই এফজেড আবার বলতেছি এগুলা কিন্তু গ্লোবাল অ্যাক্সিসের সাপেক্ষে যে রিয়েকশন সে কিন্তু লোকালের সাপেক্ষে না আচ্ছা এফওয়াই কত পাওয়া গেল এক নাম্বার পয়েন্টে এফওয়াই কোনো পাওয়া যায় নাই এফজেড যে এফওয়াই কোনটা এফওয়াই হচ্ছে এই বরাবর যেটা আর এফ জেড হচ্ছে ভার্টিক্যালটা ভার্টিক্যালটা কত পাওয়া গেল 47 আর দুই নম্বরে 72 আর মোমেন্ট পাওয়া যাচ্ছে মাইনাস 4514 কিপ ইঞ্চ আর দুই নম্বরে মাইনাস 2373 কিপ ইঞ্চ মাইনাস যেহেতু তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট পাওয়া গেল দিয়ে ওকে তো ঠিক আছে আমরা এটা বুঝে গেলাম চলো এবার আমরা পরেরটা কি পরের যে ফ্রেমটা সেটা একটু দেখো সেটা এভাবে আছে বাঁকা করে আমরা এবার এটা আঁকি আমরা সেম এখানে এক্স ডিরেকশনে কয়টা লাগবে বলো একটা তারপরে আমরা এই পয়েন্ট যেহেতু একটু বাঁকা ভাবে আছে আমরা একটা দুইটা এবং তিনটা তিনটা লাইন দিই এক্স বরাবর তিনটা এটা কিপ ফিট সিলেক্ট করি ওয়াই বরাবর থাকুক একটা আচ্ছা আমাদের স্পেসিংটা কি বলো তো এবার স্পেসিংটা কিন্তু ইউনিফর্ম না কারণ এই পয়েন্ট এই গ্রিড লাইন এবং এই গ্রিড লাইনের মধ্যবর্তী দূরত্ব 3 ফিট সেকেন্ড গ্রিড লাইন থার্ড গ্রিড লাইনের মধ্যবর্তী দূরত্ব 8 ফিট তো আমরা যেটা করব আমরা কাস্টম গ্রিডে যাব এডিট গ্রিড কি ফিট আছে স্পেসিং এ যাব তো প্রথম দূরত্বটা হচ্ছে 3 ফিট পরের দূরত্বটা হচ্ছে 8 ফিট তাই না হ্যাঁ দিয়ে তুমি এবার ওকে দাও ওকে আর নাম্বার অফ স্টোরিজ হচ্ছে 1 বলো তো স্টোরি হাইট কত এখানে আমরা একটু ভুল করলাম আমরা এখানে না ঠিক আছে আমরা দুইটা স্টোরি নিব হ্যাঁ আমরা দুইটা স্টোরি নেই আকার সুবিধার্থে তাহলে আমি এই বরাবর একটা স্টোরি আর এই বরাবর আরেকটা স্টোরি তাহলে বটম স্টোরি হচ্ছে এইটা এবং এইটা তা বটম স্টোরি দূরত্ব কত দেখা যাচ্ছে 10 ফিট টোটাল 10 ফিট থেকে 4 ফিট বাদ দিলে আমার থাকে 6 ফিট বটম স্টোরি হাইট হচ্ছে 6 ফিট আর টিপিক্যাল স্টোরি হাইট হচ্ছে 4 ফিট বুঝা গেল পুরো বিল্ডিং এর হাইট পুরো ফ্রেমটার হাইট হচ্ছে 10 ফুট তাহলে বটম স্টোরি হচ্ছে আমি দুইটা স্টোরি নিয়েছি এই পয়েন্ট এবং এই পয়েন্ট এদের মধ্যবর্তী এটা হচ্ছে বটম স্টোরি তো বটম স্টোরি হচ্ছে 10 ফিট থেকে 4 ফিট বাদ দিলে 6 ফিট আর টিপিক্যাল স্টোরি হচ্ছে উপরেরটা 4 ফিট তাহলে 10 ফিট 6 ফিট এবং 4 ফিট টোটাল 10 ফিট হলো রিড অনলি ওকে দাও এবার আমরা সেকশনগুলো দেখি আমাদের ডব্লিউ সেকশন তিনটা সেকশনই আছে তাই না
তাহলে 12 ইনটু 72 10 ইনটু 22 দুইটা সেকশন আছে চলো ডিফাইনে যাই w মানে ওয়াইড ফ্রেঞ্চ i সেকশন তো সবগুলা সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম ডিলিট করার আগে আমরা ফারস্টে 12 ইনটু 72 টা দেখি এই যে 12 ইনটু 72 আর 10 ইনটু 22 কন্ট্রোল চাপতে হবে কন্ট্রোল চেপে জাস্ট ক্লিক করো যে ডিলিট প্রপার্টিটা তাহলে যেগুলো তুমি আনসিলেক্ট করলে সেগুলো ছাড়া বাকি সব ডিলিট হয়ে গেল 44 335 এটা আমার দরকার নাই ওকে দাও এবার আকো তো এটাতে ক্লিক করব ড্র লাইন নিয়ে আমরা প্রপার্টি দেখব 12 ইনটু 72 তো 12 ইনটু 72 টা কিভাবে আছে এখান থেকে উপরে আমরা যাই এই যে এই পয়েন্ট থেকে ধরে এই পয়েন্ট পর্যন্ত তারপরে ইন্টার চাপো আর 10 ইনটু 22 হচ্ছে আমার বিমটা আমি বিমটাকে এভাবে ধরে এখানে দিলাম দশ ইন্টু বাইশ এটাকে এখানে দিলাম তারপর ইন্টার চাপো তারপর আবার 12 ইন্টু 72 এটা এখানে ধরে কতটুকু এতটুকু এবার তুমি এসকেপ চাপো এটা কালারটা একটু যদি দেখি আমি একটু আবার দেখাই তোমাদের এটা হয় না করা ডিলিট দাও আচ্ছা আমরা কি করছি আমরা এখানে দিলাম 12 ইনটু 72 সেকশন এটাকে এখানে তুলে দিলাম এন্টার চাপলাম তারপর হচ্ছে কত 10 ইনটু 22 তারপর এন্টার চাপলাম তারপর আবার 12 ইনটু 72 এখানে ক্লিক করে তুমি এসকেপ চাপলাম দেখো এই কলামটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে এই গ্রিড লাইনটা কি করছে ওকে দুইটা ভাগে ভাগ করে দিছে তাই না তো এটা তুমি জয়েন করে দিতে পারো এল বিম এটা সিলেক্ট করো এটা সিলেক্ট করে তুমি এডিটে যাও এই যে জয়েন লাইনস দেখো পুরোটা একটা লাইন হয়ে গেছে আচ্ছা এবার সাপোর্ট দাও এই পয়েন্টটা সিলেক্ট করে অ্যাসাইন জয়েন পয়েন্ট রেস্ট্রেন্ট এটা ফিক্স সাপোর্ট ওকে এই পয়েন্টটা সিলেক্ট করো অ্যাসাইন জয়েন পয়েন্ট রেস্ট্রেন্ট ফিক্স সাপোর্ট ওকে ঠিক আছে এরপর লোডটা কি আছে এটা 50 কিপে লোড আছে 2 ফিট দূরে তো বসাই আমরা এটা সিলেক্ট করি অ্যাসাইন ফ্রেম ও লাইন লোড ও আচ্ছা লোকালটা লোকাল অ্যাক্সিসটা দেখাইতে হবে লাইন লোকাল অ্যাক্সিস অ্যাপ্লাই টু অল উইন্ডোজ ওকে দাও তাহলে বোঝা যাচ্ছে এটা হোয়াইটটা এদিকে তাহলে এটা সিলেক্ট করে অ্যাসাইন ফ্রেম ও লাইন লোড পয়েন্ট লোড লাইভ কি ফিট লোকাল টু যেহেতু এটা এই ডিরেকশনে আমরা বলবো যে 2 ফিট দূরে তুমি বসাবা -50 কি -50 মাইনাস দিলাম কেন কারণ লোকাল এর দিকে পজিটিভ আমি উল্টা দিকে দিলে আমার লোডটা আসবে আর এই লোড এই বিমটা সিলেক্ট করো পরে দেখা যাচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড লোড 3 কি পার ফিট এটা সিলেক্ট করে অ্যাসাইনে যাও ফ্রেম ও লাইন লোড ডিস্ট্রিবিউটেড লাইভ কি ফিট কত ইউনিফর্ম লোড 3 কি পার ফিট ডিরেকশন গ্র্যাভিটি এটা কি ফিট সিলেক্ট করো দেখো এই যে 3 তাই তো হয়ে গেল আমরা এবার একটু রাম দিই ঠিক আছে মোটামুটি হয়ে গেল এবার তুমি সাপোর্ট রিয়াকশন দেখতে পাচ্ছ লাইভ স্ট্যাটিক লোড ওকে সে সাপোর্ট লোড দেখাইছে তুমি আবার শেয়ার টু টু দেখো শেয়ার টু টু ফিল ডায়াগ্রাম না এটা দেখা গেল তুমি আবার মোমেন্ট থ্রি দেখো ঠিক আছে তো আমরা যদি পজিটিভ মোমেন্ট উপরে দেখাইতে চাই তাহলে আমি বলবো অপশনসে গিয়ে ওকে মোমেন্ট ডাইরেকশন অপশনস ঠিক আছে ওকে থ্যাংক ইউ আমরা নেক্সটে আরো নতুন টপিক নিয়ে আসবো